কমেডিয়ান কে হেল্পফুল হিসেবে হিরোর পাশে রাখা হতো, হ্যাঁ তারা কমেডিটা করবে আর হিরো হিরোইজম দেখাবে, বাট এই জিনিসটা না এখন অডিয়েন্সই জানে না। আমার মনে হয় এখন মানুষ সিচুয়েশনাল কমেডিটা বেশি এনজয় করে, তো এই কারণেই ধরেন নাসির খান ওনাদের মতো যারা অ্যাক্টর, যারা আসলে ওদের কথার মধ্যে ওরা সিচুয়েশনটার মধ্যে কমেডিটাকে নিয়ে ব্লেন্ড করে দিতে পারে। বাংলাদেশের সবচেয়ে মোস্ট রোমান্টিক নায়িকা কে এই মুহূর্তে? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে রোমান্টিক নায়িকা কে? বাপরে বাপ, আমার তো অত বেশি নায়িকার সাথে কাজ করার সুযোগ হয় নাই। আপনি যদি আমাকে মানে এই মুহূর্তে বলে, না না নির্ভয় ভয়ের কি আছে ভাই, আমার আমি যে চিন্তা করছি যে আসলে কে সেক্ষেত্রে গল্পে বলে দেবে যে অভিনেত্রী যদি বলি, আমার একটা মেয়ের অভিনয় খুব ভালো লাগে, আমার এই জায়গাটা আমি চেপে যাই যে তার সাথে কাজ করার না কাজ করার অভিজ্ঞতা আছে, এটা আমার মনে হয় যে এই মেয়েটার অনেক পটেনশিয়াল আছে। আর নাজিয়া হক অর্ষা, আমার মনে হয় শি ইজ ভেরি মানে আনএক্সপ্লোর্ড, ওকে যদি ওই ধরনের রোল দেওয়া হয় শি উইল ডু ভেরি গুড আমার কাছে মনে হয়। থ্রিলার ধর্মী যে কোনো কাজে এই মুহূর্তে দুটো কাস্টিং যদি করতে বলা হয় অভিনেতা অভিনেত্রী কাকে নেবেন? অভিনেতা অভিনেত্রী থ্রিলার, কোন ধরনের থ্রিলার একটু যদি বলেন, ধরেন আপনি আপনি যে টাইপের ধরেন পলিটিক্যাল থ্রিলারই তো আপনি দুজনের খুব পছন্দ, খুব পছন্দ। আমি আমার একটা আমার একটা ছেলে আমার ছবিতে কাজ করেছে, আপনার নাম শুনবেন বা শুনেছেন, সাইফ খান নামে, খুবই ডেডিকেটেড একটা ছেলে, আমি ওকে নিব। আর আমি নিজেই করলাম দুটো ছেলে, হ্যাঁ তো দুটো ছেলে তো হয়ে গেল। অভিনেত্রী এখন ডিপেন্ড করবে, যেহেতু থ্রিলার বলেছেন অ্যাকশন রিলেটেড হলে একটু ডিফিকাল্ট, যে আমি হয়তো বা আমার যারা কাজ, আমি আসলে রিপিট কাস্টিং করতে আমার আমি একটু ডিফারেন্ট আমার ভালো লাগে, মানে বিকজ আমি ওদের ভেতরটা জানি তো তখন মনে ইজি হয়। আমি হয়তো বা মমকে অর্ষাকে নিয়ে চিন্তা করতে পারি অবশ্যই। অ্যাকশন থ্রিলার হলে এই মুহূর্তে ববি, আন্ডাউটলি ববি। আর ছেলে হলে ছেলের ক্ষেত্রে অ্যাকশন থ্রিলার অ্যাকশন মানে মিশন বেজ অ্যাকশন হলে রাসেল রানা, আন্ডাউটলি হিজ সুপার, মানে ওকে এখনও ও মাসুদ রানা রিলিজ হোক বোঝা যাবে কেন বলতেছি আমি এটা, এবং হিজ সুপার মানে তার প্রতিটা মুভমেন্টে খুব পলিশ। এবং আর ছেলে আর একটা ছেলে যদি হয় সে মোট সে ক্ষেত্রে আদর। আচ্ছা, অ্যান্টি হিরো বা ভিলেন এই টাইপের ক্যারেক্টার খুব মানে মারদাঙ্গা করবে এই সময় তাহলে তো আপনি না ওইটাতে যদি বলেন তাহলে তো আমি বলবো যে আমাদের এই যে শাহেদ আলী সুজন খুব ভালো অ্যান্টি করবে যদি তাকে সেই ধরনের সুযোগ দেওয়া হয়। আমাদের জাহিদ হাসান ভাই দারুণ অ্যান্টি করবে যদি উনি ওনাকে ওইভাবে প্লেস করা হয়, ওনাকে আমরা সবসময় কমিক রোলে দেখি, জাহিদ হাসান ভাই ক্যান বি মানে ডেঞ্জারাস ডার্ক ক্যারেক্টার। ইয়াংদের মধ্যে একটু ডিফিকাল্ট, ইয়াংদের মধ্যে একটু ডিফিকাল্ট, আমি আসলে ওইভাবে কাউকে নেগেটিভভাবে দেখি না। তো আমরা জাহিদ ভাইকে যেহেতু আমি পপুলার কন্টেন্টের আমি বুঝলাম পপুলার কন্টেন্টের কোশ্চেনে ছিল এটা, তো সেক্ষেত্রে আমি রোশানকে নিয়ে একটা কাজ করছি রিসেন্টলি, পাপ সেখানে অ্যান্টি ক্যারেক্টারই করছে রোশান, এবং হি ওয়াজ টু গুড, এবং রোশানকে আমি আদরকে বলবো যে অ্যান্টি ক্যারেক্টারের জন্য দুর্দান্ত হবে। সাঞ্জুজন
এই ছেলেটার ভয়ঙ্কর পটেন্সিয়াল আছে, সে করতে পারবে এন্টি ক্যারেক্টারগুলো ভালো। এবং এন্টি ক্যারেক্টার মানে আমার মনে হয় এই তিনজন খুব ভালো। ফাইন, একটা প্রশ্ন আমার খুব যাচ্ছে, ধরেন এটা যদিও বলিউড বা সব টোটাল উপমহাদেশে একটু কমে গেছে, যে আলাদাভাবে কমেডি কমিক রোল করাটা, সেটা একটা উইচির ভেতরে যে কোনো ক্যারেক্টার ভেতরে ঢুকায় দেন আপনারা এখন, এটা কি মানে গল্পের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে এই বিষয়টা মানে তৈরি হয়েছে কিনা? যেমন এক সময় দিলদার বা একটা সার্কেলই ছিল, 8-10 জন ছিল, কি নাসির খান ওনাদের মতো যারা অ্যাক্টর, যারা আসলে ওদের কথার মধ্যে ওরা সিচুয়েশনটার মধ্যে কমেডিটাকে নিয়ে ব্লেন্ড করে দিতে পারে, ওইটার জন্য তাদেরকে কমিকগিরি করতে হয়। এটা এটা একটা ইয়ে ব্যাপার আছে, যেমন সাউথ থেকে শুরু করে আপনি দেখবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার কন্টেন্টগুলোতে যেটা ঘটতো আগে, সেটা কমেডিয়ানকে হেল্পফুল হিসেবে হিরোর পাশে রাখা হতো। হ্যাঁ, তারা কমেডিটা করবে আর হিরো হিরোইজম দেখাবে, বাট এই জিনিসটা না এখন অডিয়েন্সই নেয় না, দুইটা কারণে না। অডিয়েন্স বিশ্বাস করে হিরো অলওয়েজ হিরো, হ্যাঁ, তাকে সাপোর্ট করার জন্য একটা কমেডিয়ান খুব ভালো লাগবে ব্যাপারটা। বরং এই যে আপনি যেটা বললেন খিজির হায়াত খান যে সিচুয়েশনাল কমেডি, বরং এইটাই এখন বর্তমানে হচ্ছে সব নির্মাতারাই ইনপুট করে দেয় একটা ক্যারেক্টার। যেমন আপনি সাউথের প্রত্যেকটা ক্যারেক্টারে দেখেন, হিরোকে দেখেন, তারা কিন্তু কমেডি করতেছে এবং অ্যাকশনটা করতেছে একসাথে। বাট হ্যাঁ, কমেডির জন্য কিন্তু তাদের ক্যারেক্টারটা যে আগে যেভাবে হিরোর সাথে ব্লেন্ড করে দেওয়া হতো, এটা এখন করা হয় না, বাট কমেডিয়ানদেরকে রাখা হচ্ছে এবং তারা ভালো করতেছে। আপনি সাউথের কমেডিয়ানদের মতো পপুলার কমেডি কমেডিয়ান পুরো ওয়ার্ল্ডে খুব কম আছে। আপনি দেখবেন যে ওরা বিশেষ পপুলার কন্টেন্টের জন্য, আমি বললাম তা আপনি দেখবেন না এখন আর হিরোর সাথে দাঁড়ায় দাঁড়ায় ওই এই কাজটা করা হয়, বাট ওদের জন্য আলাদা স্পেসিফিকলি আলাদা জোন দেওয়া হয়, আলাদা স্পেস দেওয়া হয়। তো এটা করা হয় না যে হিরোর সাথে থেকে কমেডি করবে, এটা এখন খুব বারামি পর্যায়ে চলে গেছে। খুব শর্টলি একটু উত্তর চাই যে আমাদের পোস্টার ডিজাইনে দারুণ একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, খুবই দারুণ লাগে। ট্রেলারও খুব মনে হয় একদম আন্তর্জাতিক মানের ট্রেলার দেখছি, বাট কন্টেন্টে কালার গ্রেডিংয়ে অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক রকম পাই আমরা। আমরা তো জানি না আপনারা চেন্নাই গেলেন কি না বা কলকাতা কোথায় গেছেন, জানি না, তো আমরা অন স্ক্রিন দেখি বা শেষ ট্রেলারটা দেখার তো আর ধৈর্য থাকে না। এই জায়গায় কি বাংলাদেশে এখনও অনেক পিছিয়ে কিনা? চোখে দেখছি নিজের এডিট করে, আপনি সম্প্রতি কলকাতায় প্রায় মানে ভাবছিলাম বিয়ে শাদী করে ফেলছিলেন। দেখুন, আমার এর আগে যে এটার আগে যে ফিল্মটা আমি অ্যাক্টিং করেছি বা প্রযোজনাতে ছিলাম, মিস্টার বাংলাদেশ, পুরোটা ছবি বাংলাদেশে পোস্ট করা, ওটা করতে যেয়ে আমি রিয়েলাইজ করেছি আমাদের এখনও প্রপার পোস্ট করার জন্য আমাদের এখনও অনেক সময় নিতে হবে। আমাদের ওই সিস্টেমটা প্রপারলি গড়ে ওঠেনি, এটা এদিকে সেদিকে এদিকে সেদিকে ছড়ায় ছিটায় আছে, স্টেশনে নাই। যে আমি একটা জায়গায় যেমন আমি একটা এসকে মুভিজে ঢুকবো হার্ড ড্রাইভ নিয়ে, ওখান থেকে আমি এডিট করে কালার করে সাউন্ড করে ভিএফএক্স করে এসএফএক্স করে গ্রাফিক্স করে ডিসিপিটা নিয়ে চলে আসব। এরকম বাংলাদেশে খুব কম, আমার জানা মতে এরকম প্রপার নেই। এখানে এটা আছে, ওখানে এটা আছে, যখন সমন্বয় করতে যায় তখন সবচেয়ে প্রবলেম হয়ে যায়। আমাদের বাংলাদেশে দাভিনচি রিজলভ ছাড়া, যেটা আপনি ফ্রিতে নামাতে পারবেন, কোনো একটা প্রপার কালার গ্রেডিং প্রপার সেট আপ নেই। একটা বেজ লাইটের সেট আপ বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি, একটা এভিডের প্রপার সেট আপ এডিট করার জন্য গড়ে ওঠে নাই, আমাদের একটা 7-point সেট আপ সাউন্ডের বা অ্যাটমসের আমাদের সেট আপ গড়ে ওঠে নাই। সো আমাদেরকে তো আমি আপনি চাবেন মানে, সো আমি বললাম যে আমরা যখন একটা গ্লোবাল কন্টেন্ট বানানোর চেষ্টা করব, আমি তো চেষ্টা করবো আমার বাচ্চাটা ভালো হোক, তাই না? আমার একটা বাংলাদেশে এডিট ভালো হয়, বাট কালারের জায়গাটা বাংলাদেশে একেবারে এই মুহূর্তে যেটা হচ্ছে যে এটা একটা নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা। আমি রিসেন্টলি আমার এক্সপিরিয়েন্স আছে সুলতানপুর, যখন আগে বর্ডার নামে ছিল আমি তখন কালার করেছিলাম বাংলাদেশ থেকে, তখন আমার অভিজ্ঞতা খুবই খারাপ। একমাত্র সিনেমা যেটা আমি বাংলাদেশে কালার করতে গিয়েছিলাম বিকজ অফ বাজেট, নাথিং এলস। আমার এখন বাজেট নাই, সো বাজেট নাই মানে বাংলাদেশে করতে হবে, বাংলাদেশে করতে গেলে মানে হচ্ছে পুরো কন্টেন্টটাকে মনে হয় যে আসলে আমি নিজে জলাঞ্জলি দিলাম একটা সিনেমা না। বাংলাদেশে আসলে কালার কাস্ট নিয়ে আমি কেন, আমার মনে হয় না যে
পাবে কেন যে ভাইয়া যেটা বললো বেজলাইটের কথা বললো বেজলাইটের সফটওয়্যার দাম হচ্ছে 20 লক্ষ টাকা না না কি পুরো সফটওয়্যার সেটআপ খরচ করতে 2.5 থেকে 3 কোটি 20 লক্ষ করে সফটওয়যার দাম এটা তো হার্ডওয়্যার বেজ এটা হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং আপনারা কি ইয়াতে করা হয় এবং টোটাল টেকনোলজিক্যালি আপনার কালারের পুরো সেটআপ বসাইতে আপনি মিনিমাম 10 থেকে 12 কোটি টাকা খরচ করতে হবে ট্রেনিং ফেনিং সব সবকিছু মিলে 10 ক্রোস টাকা লাগবে আপনার একটা সেটআপ দিতে গেলে বেস্ট কালার আউটপুটের জন্য বেজলাইটের জন্য হ্যাঁ আর ডাবেন্সি কথা বলতে ডাবেন্সি অ্যাভেলেবেল এখন অনেকে স্কেচও কাজ করে জাস্ট স্কেচ করতো বাট আলটিমেটলি কি হয় কালারিস্ট মানে মেশিনের বিহাইন্ড দ্য ম্যান যেটা বিহাইন্ড দ্য মেশিন এটা এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে আসলে কালারিস্ট নাই একেবারেই নেই বাংলাদেশে আলাদা প্রবলেম হয় সাউন্ড শুনতে খুব খারাপ লাগবে সত্যি কথা সাউন্ড এবং কালার বাংলাদেশে আমি কোনো সিনেমায় পর্যন্ত প্রপার পাই না আমি জানি